গুড মর্নিং, ওয়েলকাম টু এম এন আর ফ্যামিলি ব্লগে। তো দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি যাব আমার ছোট মাসির বাড়ি। তো আমি চেষ্টা করব পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার, আর তোমরা দেখতে থাকো। দেখো, আমি বেরিয়ে গেছি, আমি এখন টোটোতে করে যাব মাসির বাড়ি। তো সাথে কিন্তু মাস্কটা অবশ্যই নিয়েছি। দেখো, আবার অনেকে ভাবতে পারো হয়তো মাস্ক ছাড়াই আমি চলে যাচ্ছি। আমি টোটোতে উঠে পড়েছি। জীবনের জন্য সেরকম কিছুই নিয়ে আসা হয়নি, দুটো পার্ক আর একটা আর কতগুলো মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টিটা আমি নিজেই বানিয়েছি, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে মিষ্টি বানানোটা শেয়ার করব। আমি এখন ব্রেকফাস্ট করব। এখানে ম্যাগি রাখা রয়েছে, আর এখানে চিজ গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে একটু উপর দিয়ে চিজ দিয়ে দেবো, আর সস রয়েছে, একটু সস দিয়ে দেবো, আর ওপর দিয়ে একটু সস দিলাম, আর একটু ম্যাগি মশলা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো হেভি টেস্টি লাগবে এবার খেতে, একসাথে মিক্সড করে নিই, দেখি কেমন ম্যাগিটা করেছে। ম্যাগিটা বোন করেছে, তোমরা খাবে? দারুণ হয়েছে ম্যাগিটা। ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু এম এন আর ফ্যামিলি ব্লগে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন। তো আমি আজকে রান্নাটা করব না, করবে ছোট মাসি। তো ছোট মাসি কী করে রান্নাটা করছে তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভালো মতন দেখো। হ্যাঁ, পেঁয়াজ কুচো, এখন ম্যারিনেট করা হচ্ছে চিকেনটা। এরপরে নুন দেওয়া হলো 2 চামচ। হ্যাঁ না, আমি আগে দিচ্ছি হলুদটা দাও। দেড় চামচের মতন হলুদটা দেওয়া হলো। আর এই যে মশলা করা, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে মশলা আছে, আদা জিরা আর রসুন বাটা পেস্ট করা আছে। হ্যাঁ, অনেকটাই মশলা। আর টক দইটা দিয়ে দাও। আর এখন দাও 2 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। 2 চামচ লঙ্কা গুঁড়ো বেশি দিয়ে দাও। টক দই দেওয়া হলো 3 চামচ। আর 2 তেজপাতা দিচ্ছে, গোটা রসুন। তো এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দিচ্ছে, কাঁচা পাকা লঙ্কা দিলাম। আর মেয়োনিজটা অপশনাল, তোমরা যদি চাও মেয়োনিজটা দিলে দেবে, তবে আমরা এখানে মেয়োনিজটা অ্যাড করছি।
টেস্টটা ভালো হয়। এক চামচের মতো মেয়োনিজ দিল, আর এই যে না দিলেও হবে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে দেখো রসুন রয়েছে, চারটে রসুন, চারটে রসুন এর মধ্যে একসাথে দেওয়া হবে। মানে অনেকে মাংসে গোটা রসুন দেওয়াটা পছন্দ করে, তো ভালোই লাগে মাংসে গোটা রসুন দিলে। তো এবার একসাথে এটা ম্যারিনেট করা হবে। ও আর ঘি দেবে, ঘি রয়েছে, এক চামচ ঘি দেওয়া হলো। এবার ভালো করে ম্যারিনেট করে কতক্ষণ রাখবা? আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবে। তো দেখো মাসি সুন্দর করে এখন ম্যারিনেট করে রাখছে মাংসটা। হেলদি থাকবে কাঁচা, ও এর মধ্যে একটু সাদা, সরি সাদা না, একটু সর্ষের তেলও দিতে হবে। তো আধা ঘন্টা পর ম্যারিনেট করে ফিরে আসছি, রান্নাটা কি করে হচ্ছে। ও আর তেল দেবে। তো দেখো তো চিকেনটা আধা ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন এবার চিকেনটা কড়াই দিয়ে দেবে। এখন চিকেনটা এখন কষানো হচ্ছে। কিছুটা জল অ্যাড করা হবে, তিন কাপ জল দিল। আর যদি জল না খাই, ঝোল যদি না খাই, তাহলে কষা করা যায়। তো আমরা একটু জল দিলাম, কারণ মাংসটা তাহলে বেশ ভালো সেদ্ধ হবে। সেদ্ধ তো হয়েই গেছে, কিন্তু যদি কেউ কষা খাবেন মনে করেন তাহলে খেতে পারেন, আবার যদি কেউ ঝোলে একটু খেতে চান তাহলে খেতে পারেন, অসুবিধা নেই। এখন মাংসটা নামিয়ে নেবে, এর মধ্যে লাস্টে একটু সস অ্যাড করছে আর গরম মশলা দেবে, অল্প গরম মশলা দেওয়া হলো, এক প্যাকেট গরম মশলা। হ্যাঁ, এক প্যাকেট গরম মশলা। সানরাইজে দেখি দে, সানরাইজ। আর এর মধ্যে ঘি অ্যাড করা হবে, ঘি এক চামচ আগে দিচ্ছে। আর হ্যাঁ, আগে এক চামচ দেওয়া হয়েছিলো ম্যারিনেট করার সময়, আর এখন এক চামচ দেওয়া হলো। দিয়ে লাস্টে চিকেনটা কিছুটা গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ হচ্ছে। আর যদি গোটা রসুন না খায় না দিলেও হবে? হ্যাঁ, গোটা রসুনটা যে যে খাবে সে দেবে, এটা অপশনাল, যাদের যেরকম ইচ্ছে সে। তো চিকেনটার কালার দেখব, এটা সরকম দেখেই ভিড়ে জমা চলে আসছে। তো এখন সবকিছু একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। তো পাঁচমিশালি তরকারি ডান রেডি হয়ে গেছে। চাটনিটার মধ্যে কাজু কিশমিস দেওয়া হলো, কাজু কিশমিস। চিনি গুলিয়ে রাখা হয়েছে বাটিতে, বল? চিনিটা গুলিয়ে রেখেছে মাসি বাটি, সেটা বাটির মধ্যে, সেটা এখন দিয়ে দেওয়া হবে। দিয়ে দাও, কি কি রান্না করেছে আমার জন্য দেখো। এখানে রয়েছে ভাত, এখানে আলু তরকারি, এখানে মাসির বাড়ি পৌঁছে গেছি। আমি মাসির দোকান দিয়ে ঘরে ঢুকবো। মাসিদের এটা দোকান, দোকানে মোটামুটি সব কিছুই থাকে, মেনলি ওদের সবজি, সবজি ব্যবসা, আর দুধ, কোল্ড ড্রিঙ্কস, টক দই সবই রাখে ওদের দোকানে। মাসি আবার নতুন শাড়ি, নাইকি সব বিজনেস করছে। এলাকা ওখানে শাড়ি রাখা রয়েছে।
এখানে সুতির শাড়ি রয়েছে, এখানে নাইটি রয়েছে, ব্লাউজ আর কিছু নেল পালিশ, মেহেন্দি এসবও রেখেছে, তারপর টিপের পাতা, অনেক কিছুই রাখে এখন। কেউ নিতে চাও মাসির এই নাইটি বা শাড়ি তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। এখন আমরা সন্ধ্যার টিফিন করবো, ছোট মেশো নিয়ে এসছে সিঙ্গারা আর ভেজিটেবিল চপ, আর এখানে রয়েছে ছোট মাসি আর মেশো বসে রয়েছে, নিয়ে একটু তাকাও, রোমান্টিক কাপল। এখন আমরা এই চারজন মিলে আড্ডা মারছিলাম সন্ধ্যাবেলা যাওয়ার পরে, ও শুয়ে রয়েছে ভাই, ও ওঠে না, ওকে বললাম উঠছে, ও আড্ডাটা কম মারছে। সন্ধ্যাবেলায় বসে কি কি করব, আড্ডা তো দিলাম অনেকক্ষণ, তো এখন অ্যালবাম দেখছি মাসির বাড়িতে এসে। এটা হচ্ছে আমার দিদা, দিদাকে খুব মিস করি, আমি যখন অনেক ছোট ছিলাম তখন দিদা মারা গেছেন, তো দিদার কথা আমার মনে নেই, সবাই বলে উনি খুব ভালো মানুষ ছিলেন। আর দাঁড়াও, আর এটা হচ্ছে আমার দাদু, এই যে দাদু বসে রয়েছে ধ্যানে বসেছে, আর এটা হচ্ছে আমার মামুনি আর মেশো, আর এটা হচ্ছে আমার বোন, আমার বোন আগে নাচ শিখতো ছোটবেলায়, তো ওর ছবি এটা। এটা হচ্ছে আমার ছোট মাসি, ছোট মাসির বিয়ের ছবি এটা। এটাও আমার বোন ছোটবেলায় বসে রয়েছে, আর এটা হচ্ছে আমার মা বাবা, মা আর বাবার বিয়ের সময়কার ছবি, এই দেখো। আর এটা হচ্ছে আমার মার বিয়ের সময়কার ছবি, এই যে সবার সাথে বসে রয়েছে সাজুগুজু করে। এটা হচ্ছে ভাই, এটা যত সম্ভব ফোটার সময়কার ছবি। আর এটা হচ্ছে আমার মা, এই যে এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে মামুনি, এটা যে সাদা জামা চুড়িদার পরে আর কি, এটা হচ্ছে আমার ছোট মাসি, আর এটা আমার ছোট মামা, ওদের চারজনের একসাথে ছবি খুঁজে পাওয়া গেছে। এখন দিদি খাইয়ে দিচ্ছে তার ভাইকে, ভাইয়ের মুখটা দিকে দেখি, ভাই এখন খাওয়ায় ব্যস্ত, দিদি ভাত মাখিয়ে ভাইকে খাইয়ে দিচ্ছে। আমাদের মাসির বাড়িতে আমার সাথে দেখা করতে এসেছিল, এখন মামিকে একটু পৌঁছে দিতে যাচ্ছি বাড়িতে, কাছে আমার মামা বাড়ি যদি দেবো। মাসি আর আমি মামিকে একটু পৌঁছে দিতে এসেছিলাম, দেখো ছাতা দেখা যাচ্ছে, বাইরেটা বৃষ্টি হচ্ছে, ঘোড়া ঘুমিয়ে আছে নাকি?
ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমাবো, ঘুম পাচ্ছে খুব। আর তোমাদের সাথে যতটা পারলাম ব্লগটা আমি শেয়ার করলাম, আর এতদিন পর সবার সাথে একসাথে হয়ে খুব ভালো লাগলো, অনেক গল্প অনেক আড্ডা দেওয়া গেল। আর